আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন একটি ডিজাইনের একটি জামা। তো এই জামাটা কিন্তু সবার জন্যই তৈরি করতে পারবেন। তো আমি একদম ছোটদের এই জামাটি তৈরি করেছি। জামাটি আসলে কীভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই জামাটা তৈরি করতে প্রায় কিন্তু আমার এক গোছ কাপড় প্রয়োজন হয়েছে। এক কালার কাপড়টা প্রয়োজন হয়েছে আধা গোছ, আর ছাপা কাপড়টা প্রয়োজন হয়েছে আধা গোছ। তো দেখেন এই জামাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি। নিচে কিন্তু আমি আসলে প্রায় 3 ইঞ্চির মতো চওড়া করে কাপড় লাগিয়ে দিছি, গলাতে প্রায় 1 ইঞ্চির মতো। হাতাটা কিন্তু আমি মাইক বা রুমাল হাতা যেটাই বলেন সেই হাতাটা দিছি। দেখেন সাইড দিয়ে কিন্তু একটু ফাড়াও আছে। যে জামাটা খুবই সুন্দর একটি মডেলের। তো চলেন এই জামাটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখাই। তো প্রথম অবস্থায় এই জামাটার আমি কামিজের মতো করে আসলে সাধারণ যেভাবে কামিজ কাটা হয় এভাবেই কিন্তু আমি কাটিং করে নিয়েছি। দেখেন এখানে কিন্তু আপনাদের টেবিল গোলা আছে। তো এরকম আসলে কাপড় দিয়ে কিন্তু আমি এটাকে প্রথম অবস্থায় পাইপিং করে দিব। তো আমি এই পাইপিংটারে আপনার উল্টা পিঠে ধরে তারপরে কিন্তু বাম দিকে নিয়ে যাব। তো প্রথম অবস্থায় সিলিটারে আমি পুরোপুরি করে এভাবে বসিয়ে দিব। তো তারপরে এটাকে কিন্তু আমি যেহেতু টেবিলগুলো কোনাগুলো আমার কেটে দিতে হবে, কেটে দিয়ে তারপর কিন্তু এটাকে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে খুব ভালোভাবে ঘষে বাস করে নিলাম। তারপরে কিন্তু 1 ইঞ্চির মতো যেন আমার গলাটা পাশ হয় সেইভাবে আমি কিন্তু এটাকে চারো দিক দিয়ে কিন্তু ভেঙে বা বাস করে দিতেছি। খুব সুন্দরভাবে কিন্তু চারদিকে বাস করে দিলাম। তো তারপর কিন্তু এটার মুড়ি দিয়ে কিন্তু আমি শিলি করে এটা বসিয়ে দেব। একরূপভাবে কিন্তু আমি এটাকে বসিয়ে দেব। এখানে কিন্তু আমি শিলি করে দিলাম। শিলি করে দিয়ে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গলাটা আমি বসিয়ে নিয়েছি। তো এখন আমি নিচে কিন্তু এভাবে এই কাপড়টারে নিচেও বসিয়ে দেব। নিচে দিয়ে প্রথম অবস্থায় একটা শিলি করে বসিয়ে নিয়ে তারপর কিন্তু উল্টা দিকে বাউমুড়া নিয়ে যাব। উল্টা দিক থেকে বাউমুড়া নিয়ে যাব। দেখেন এইভাবে এটা কাপড়টাকে একটা বাঁকতি দিয়ে তারপর কিন্তু আমি উল্টা মোড়ে নিয়ে 3 ইঞ্চির মতো পাশ করে তারপরে কিন্তু এটা এই শিলিটারেও এভাবে শিলি করে বসিয়ে দিব। দেখেন একুরেটভাবে কিন্তু শিলি দিয়ে বসিয়ে দিতেছি। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যেমন পাটটা আমি এইভাবে বানালাম, আমি কিন্তু পাথরের পাটটাও কিন্তু ঠিক এভাবেই বানিয়ে নিব। দেখেন দুইটি পাটি কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এখন আমার হাতার রুমাল হাতা বানানোর পালা, হাতার যে মুড়ির যে আমার মাপটা আছে সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এটাকে শিলি করে দিব। এখানে কিন্তু আমি দুইটি হাতা একবারে শিলি করে নিলাম। তো হাতাগুলো আমি এখন উল্টিয়ে নিব। খুব সুন্দরভাবে হাতাগুলো উল্টিয়ে নিব। দেখেন হাতা আমার বানানো হয়ে গেছে। তো এখন আমি যে আমার হাতার সামনে যে রুমালটা বসবে সেই রুমালটার চারদিক দিক দিয়ে কিন্তু আমি শিলি করে দিব। খুব সুন্দরভাবে চিকন করে শিলি করে দিব। তো চারদিক শিলি হয়ে গেলে দুটো হাতারে চারদিক শিলি করে নিয়ে তারপরে এটাকে চার বাস করে এইভাবে বাস করে নিয়ে তারপরে এখানে কিন্তু হাতার যে মুহুরি অনুযায়ী যেই পরিমাণে এখানে কাটতে হয় ঠিক গুল করে কিন্তু আমরা এটাকে কেটে নিব। কেটে নিয়েও দেখেন দুটোই কিন্তু আমি কেটে নিয়েছি। তারপর কিন্তু হাতার মুড়ি দিয়ে এখানে কিন্তু আমি সেলাই করে দিব। একরূপভাবে কিন্তু সেলাই করে দিতেছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হাতাটা আমি সিলি করে নিয়ে নিলাম। খুব ভালোভাবে হাতাটা এখানে কিন্তু আমি সুন্দরভাবে নিয়ে নিব। আরেকটি কথা বলে দিই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার এই চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কান্দিগুলা কিন্তু আমি সিলি করে দিলাম। কান্দিগুলো সিলি দিয়ে আমার যে মাপ অনুযায়ী এই জামাটা আমি সিলাইবো সেই মাপটা এখান থেকে কিন্তু দিয়ে
তারপরে কিন্তু আমি সাইডগুলা সিলি করে দিব। দেখেন এখান নিচে কিন্তু অবশ্যই একটা চাকান দিও আছে, যে টুক নিচে আমার ফাড়া হবে ফাড়ার উপর টুক কিন্তু আমি সিলি করে দিতেছি। তো ওই সাইডটা সিলি হয়ে গেলে এই সাইডে যে আমি মাপ দিয়ে দিব, মাপ দিয়ে দেওয়ার পরে যেখানে আমার সিলিটা আসে সেখানে কিন্তু একুরেটভাবে সিলি করে দিলাম। তো সেলাই হয়ে গেলে আমি দেখেন উল্টিয়ে নিছি জামাটা, সাইডগুলো খুব সুন্দরভাবে নিয়ে নিলাম খুব সুন্দরভাবে। এখন আমি হাতাটা লাগিয়ে দিব, হাতাটা এখানে বসিয়ে দেখে নিব যে হাতাটা সমান সমান করে আমার মুড়াটা আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই আমি একটু সেটে তারপরে কিন্তু হাতা লাগিয়ে দিব, একুরেটভাবে হাতাগুলো লাগিয়ে দিব। দেখেন একুরেটভাবে কিন্তু হাতা আমি এখানে লাগিয়ে দিতেছি। তো আমি এই হাতাটা যেভাবে লাগাইতেছি ওই হাতাটাও কিন্তু ঠিক এভাবেই লাগিয়ে দিব। দেখেন একুরেটভাবে হাতা আমার লাগানো হয়ে গেছে, দুটো হাতাই লাগানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, কিন্তু জামাটা আমার একুরেটভাবে হয়ে গেল। এখন কিন্তু আমার এই সাইডে যে ফাড়া টুক আছে এই ফাড়া টুক ঠিক কামিজের যেহেতু আমরা যেভাবে সিলি দিই সেম এভাবেই কিন্তু আমরা সাইডের ফাড়াগুলো সিলি করে দেব। একুরেটভাবে কিন্তু সিলি করে দিলাম। তো জামাটা কিন্তু আমার সিলি হয়ে গেল, দেখেন খুব সুন্দরভাবে জামাটা আমার কিন্তু হয়ে গেছে। তো এই জামাটা শুধু খালি জামাটা বানালেই কিন্তু হবে না, কিন্তু এই জামার জন্য কিন্তু দেখেন আমি এইভাবে কিন্তু আরেকটি নিচের জন্য কিন্তু আপনার লেহেঙ্গার মতো করে একসাটা করে বানিয়ে নিয়েছি। এখানে জাস্ট কাপড়গুলো আমি লম্বায়ে যেহেতু পরিমাণে আসে সেই পরিমাণে কাপড়গুলো কেটে উপর দিয়ে লাভার লাগে নিচে দিয়ে কালার কাপড় দিয়ে জাস্ট একটু করে মোটা করে পাইপিং 1 ইঞ্চির মতো পাইপিং করে দিয়ে জামাটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে সেলাই করে নিতে পারেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।